টাকা চাই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে যাই। নমস্কার বন্ধুরা, আমি রুমা, আমার চ্যানেল কর্কশতা পূর্ণতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমরা এমন একটা বিষয়ের উপর কথা বলবো যেটা ছাড়া এই পৃথিবী অচল, যেটা 8 থেকে 80 সবাই চেনে, এইটা ছাড়া পৃথিবীটা ফাঁকা। আজকের বিষয় হলো টাকা। আজকের টপিক হলো টাকাই হচ্ছে সব। এই পৃথিবীতে সুখ নাকি ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী সুখটা কিনতে গেলেও আপনার প্রয়োজন হবে টাকার। টাকা এমন একটা জিনিস যেটা দিয়ে সবকিছু কেনা যায়। অনেকেই বলতে পারে যে টাকা দিয়ে মায়া মমতা স্নেহ ভালোবাসা আনন্দ প্রিয়জন কেনা যায় না, কিন্তু টাকা থাকলে মায়া মমতা স্নেহ ভালোবাসা আনন্দ এমনকি প্রিয়জনেরও অভাব হয় না। টাকা থাকলে আপনার প্রিয়জনদের একমাত্র প্রয়োজন হলেন আপনি, আর না থাকলে অপ্রিয়। বিনামূল্যে কোনো কিছুই পাওয়া যায় না। টাকা দিয়ে একটা গোটা আস্ত মানুষ কেনা যায়, টাকা দিয়ে শিল্প কিনে শিল্পী হওয়া যায়, প্রতিভা কিনে প্রতিভাবান হওয়া যায়, টাকা দিয়ে খাবার কিনে পেটে জ্বালা মেটানো যায়, আবার মনের আনন্দ ভরা যায়। টাকা দিয়ে শিক্ষা কিনে শিক্ষিত হওয়া যায়, যোগ্যতা ছাড়াই পদ কেনা যায়, টাকা দিয়ে দীক্ষা কেনা যায়, টাকার জন্য মানুষ ভগবান বলে নিজেকে কুকর্ম করা যায়। কথায় আছে মাটি টাকা টাকা মাটি, কিন্তু বর্তমানে এই টাকা এবং মাটি দুটো কিনতে গেলেও আপনার টাকার প্রয়োজন। হাস্যকর হলেও এটাই বাস্তব। এই টাকার জন্য মানুষ ছুটছে সবকিছু ভুলে, এই টাকার জন্য যুদ্ধ চলছে দেশ বিদেশে, এই টাকার জন্য সন্তান মারছে মা বাবাকে, আর মা বাবা সন্তানকে বেচছে অন্যকে। টাকার জন্য নথিপত্রহীন ব্রহ্মাণ্ডের গ্রহগুলোকেও বিক্রি করে দিচ্ছে। টাকা দিয়ে জাত কিনছে, টাকা দিয়ে ধর্ম কিনছে, টাকা দিয়ে যৌবন বাৎসল্য প্রেম এমনকি ভাগ্যটা সইতে কিনছে। যারা পাগলাগারদে থাকে তারা নাকি পাগল, আর এই যারা কারি কারি টাকার পিছনে পাগলের মতো ছুটছে তারা নাকি সফল। অতীতে এই টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যেত, বর্তমানে এই টাকা দিয়ে জীবনের সুখ কেনা যায়, ভবিষ্যতে এই টাকা দিয়ে জীবনও কেনা যাবে। টাকার জন্য সম্পর্ক গড়ে, টাকার জন্য সম্পর্ক ভাঙে। টাকা ছাড়া সবকিছুই কারণহীন, এমনকি বেঁচে থাকাটাও। ধন্যবাদ এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল কর্কশতা পূর্ণকে সাবস্ক্রাইব করবেন।